আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের মাড়ি সরে যাওয়ার কয়েকটি কারণ সম্পর্কে তো ভিওয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আপনারা স্ক্রিনে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে প্রতিটি দাঁতের গোড়া থেকে মাড়ি নিচের দিকে নেমে আসছে এটি মূলত নিচের নিচের দাঁতের ছবি তো নিচের দাঁতের ক্ষেত্রে এমনটি হয়ে থাকে উপরের দাঁতের ক্ষেত্রে কি হয় উপরের দিকে দাঁতের মাড়ি উঠে যায় তো এ ধরনের সমস্যাকে আমরা গাম রিসেশন বলে থাকি আর এই গাম রিসেশন বা দাঁতের গোড়া থেকে মাড়ি সরে যাওয়ার যে কারণগুলো রয়েছে তার মধ্যে অন্যতম কারণ হলো সঠিক নিয়মে দাঁত ব্রাশ না করা ভিওয়ার্স দাঁত ব্রাশ করার সঠিক নিয়মটি আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিতে পারেন যেহেতু আমি অ্যানিমেশন ভিডিও তৈরি করি না তাই আপনাদেরকে দেখাতে পারলাম না তো ভিওয়ার্স যদি উল্টোপাল্টা ব্রাশ করা হয় সঠিক নিয়মে ব্রাশ না করা হয় তাহলে এ ধরনের রিসেশন তৈরি হয় এতে দাঁত এবং মাড়ি উভয়ই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে ভিউার্স এছাড়া দাঁতের দাঁত পরিষ্কার করার যে টুথব্রাশ আমরা ব্যবহার করে থাকি এমনটি হলে ঠিক আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে টুথব্রাশের যে ব্রিসলগুলো থাকে এগুলো ধীরে ধীরে বাঁকা হতে থাকে আর এক পর্যায়ে যখন এমন অবস্থা হয়ে যায় এমন অবস্থা হয়ে যাওয়ার পরেও যদি এমন ব্রাশ দ্বারা দাঁত পরিষ্কার করা হয় দাঁত ব্রাশ করা হয় সেক্ষেত্রেও কিন্তু গাম রিসেশন বা মাড়ি সরে যাওয়ার সমস্যা ঘটে এছাড়া ভিওয়ার্স যারা মেসওয়াক করার অভ্যাস রয়েছে তাদের ক্ষেত্রেও গাম রিসেশন তৈরি হতে পারে ভিউয়ার্স মেসক করার জন্য কোনো নিষেধাজ্ঞা নাই মেশোওয়ক করা অবশ্যই ভালো মেসক করা খারাপ কিছু নয় তবে খেয়াল রাখতে হবে মেসওয়াকের যে ফাইবারগুলো থাকবে এইগুলো যেন মাড়িতে না পৌঁছায় তাহলে আপনার সঠিক নিয়মে আপনি মেসওয়াক করতে পারবেন মেসওয়াকটা আপনার দাঁতের উপরেই ঘষাঘষি করতে হবে অর্থাৎ দাঁতের উপরেই মেশোয়াক করতে হবে খেয়াল রাখতে হবে যেন মাড়িতে এই ফাইবারগুলো না পৌঁছায় যদি মাড়িতে প্রতিনিয়ত এই যে মেসওয়াকের যে ফাইবারগুলো রয়েছে এগুলো যদি প্রতিনিয়ত আঘাত করে সেক্ষেত্রে ধীরে ধীরে মাড়ি এমনভাবে উপরের দাঁতের মাড়ি উপরের দিকে উঠে যাবে এবং নিচের দাঁতের হলে নিচের দিকে মাড়িটা নেমে আসবে আর এ ধরনের সমস্যা হতে থাকলে দাঁত সেন্সিটিভ হয়ে ওঠে ভিউয়ার্স এছাড়া উল্লেখযোগ্য যে কারণ রয়েছে তা হলো ডেন্টাল ক্যালকুলাস বা আমরা যেটিকে বাংলাতে পাথর পড়া সমস্যা বলে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি দাঁতের গোড়ার দিকে কিন্তু অনেক বেশি ক্যালকুলাস বা পাথর জমে আছে আর এই ক্যালকুলাসগুলা এমনভাবে দাঁতে দাঁতের মধ্যবর্তী স্থানে এবং দাঁত এবং মারি স্থলে এমনভাবে জমতে থাকে এটি ধীরে ধীরে বাড়তে থাকে এবং যত বেশি বাড়তে থাকে তত বেশি মাড়ি সরে যেতে থাকে নিচের দাঁতের হলে নিচের দিকে সরে যেতে থাকে এবং উপরের মাড়ি উপরের দিকে মাড়ি উঠে যেতে থাকে তো ভিওয়ার্স এ ধরনের সমস্যা এড়ানোর জন্য আপনাকে যখন ক্যালকুলাসগুলা অল্প পরিমাণ থাকবে তখনই দাঁতগুলা স্কেলিং করিয়ে নিতে পারেন অথবা সঠিক নিয়মে দাঁত যদি আপনি ব্রাশ করতে পারেন তাহলে এ ধরনের ক্যালকুলাস জমে থাকার কোনো সম্ভাবনা থাকে না সেক্ষেত্রে গাম রিসেশন থেকে বাঁচা যায় এখানে একটি লক্ষ্য করলে দেখতে পাবেন এখান থেকে যখন এই মাড়িটি যখন স্কেলিং করা হয়েছে যখন এগুলা পরিষ্কার করা হয়েছে তখন ঠিক এমন একটি ছবি সেখানে দেখা গেছে যেটিতে গাম বা মাড়ি অনেকটাই নিচের দিকে নেমে আসছে এবং এখানে দেখছেন যে ফাঁকা ফাঁকা তৈরি হয়ে গেছে মূলত এটি হওয়ার একমাত্র কারণ হলো এই ডেন্টাল ক্যালকুলাসের জন্য তো এই ডেন্টাল ক্যালকুলাসগুলোও কিন্তু আমাদের দাঁত এবং মাড়ির জন্য অত্যন্ত ক্ষতিকর তো ভিওর্স গাম রিসেশন মূলত মেসওয়ার্ক করার কারণে হতে পারে সঠিক নিয়মে না করার কারণে সঠিক নিয়মে দাঁত ব্রাশ করার ব্রাশ যদি আপনি না করেন সেক্ষেত্রেও গামলিশন তৈরি হতে পারে যদি কিনা না গামলিশন তৈরি হয় কখনও এটি ফিলিং করা যায় ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় কখনও বা গাম গ্রাফট করার প্রয়োজন হয় তো ভিওর্স অবস্থার উপর নির্ভর করেই চিকিৎসা পদ্ধতিটি অ্যাপ্লাই করা হয়ে থাকে তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামালাইকুম